ওরে বল আইপিএলে প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানের অগ্নিঝরা বলিং নিজের প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে বিরাট কোহলির কলিজা ছিঁড়ে দিল মোস্তাফিজুর রহমান দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ প্রথম ম্যাচে আজ বিরাট কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস আজকের ম্যাচে টসে হেরে বলিং করার সুযোগ পায় চেন্নাই টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে বিরাট কোহলি ও ডু প্লেসিস তবে ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে চমক দেখান মোস্তাফিজুর রহমান প্রথম বলে ডট বল নিয়ে দ্বিতীয় বলে ফাফ ডু প্লেসিসকে ক্যাচের ফাঁদে ফেলে প্রথম উইকেট শিকার করেন মোস্তাফিজুর এরপর আবারও দুই বল ডট দিয়ে ওভারের শেষ বলে পাথিদারকে মাহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচে শিকার করেন ফিস নিজের প্রথম ওভারেই চার রান দিয়ে তুলে নেন মহামূল্যবান দুইটি উইকেট তো দর্শক আইপিএলে প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানের এবং দুর্দান্ত বোলিং পারফরম্যান্স কেমন লাগলো আপনাদের কাছে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে